প্যারিসের পম্পিদু সেন্টারের সামনের চত্বর কোটি কোটি রঙিন বুদবুদের বিশাল স্তর দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এক নারী আইল্যান্ড অফ ফোম নামের ফ্যানার এই শিল্পকীর্তি গড়ে তুলেছেন। আমার নাম স্টেফানি লুনিং। ফ্যানার নমনীয়তা আমাকে মুগ্ধ করে বলে আমি রঙিন ফ্যানা নিয়ে কাজ করি। 2011 সালে বাথটাবে স্নান করার সময় ফেনা দিয়ে শিল্প সৃষ্টির আইডিয়া স্টেফানির মাথায় আসে। ফেনার প্রায় 95% পানি, সেই সঙ্গে 4% খাদ্যের রং এবং 1% বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টও থাকে। ফেনার মধ্যে এই জীবন্ত সত্তা আমাকে মুগ্ধ করে। তাছাড়া ফেনার মধ্যে সহজেই রূপান্তর ঘটানো যায়, সেটির কোনো নির্দিষ্ট সীমানা নেই, তাতে রঙও যোগ করা যায়। স্টেফানি লুনিংয়ের ফেনা সংক্রান্ত সৃজনশীলতার কোনো সীমা নেই। গোটা ভবন, খালি কারখানা থেকে শুরু করে শহরের খোলা চত্বর, বিশ্বের সর্বত্র তার ত্রিমাত্রিক শিল্পকর্ম শোভা পায়। রঙিন ফেনা নিয়ে কাজ করার সুযোগ আবিষ্কার করতে পেরে আমি খুব খুশি, কারণ ফেনার নিজস্ব স্পেস রয়েছে। অবশ্যই সময়েরও একটা বড় ভূমিকা রয়েছে, কারণ আমার শিল্পকীর্তি তো কোনো চূড়ান্ত রূপ পায় না। সৃষ্টি, পরিবর্তন ও উধাও হয়ে যাওয়ার সময়ে পর্যবেক্ষণ করলে তবেই সেটির অস্তিত্ব টের পাওয়া যায়। স্টেফানি লুনিং তার ফেনা শিল্পের কৌশলের মধ্যেও উদ্ভাবন ঘটিয়ে চলেছেন। এখানে নীল, লাল আর হলুদ রং রয়েছে, আর এখানে তরল পদার্থ রয়েছে। সেটি এখানে বেরিয়ে এসে এই মিক্সারে জমা হয়, যেটি আসলে বাগানের কাজের জন্য তৈরি। আমি পাইপের মাধ্যমে তিনটি রঙের স্রোতের মুখ খুলতে বা বন্ধ করতে পারি। নীল ও হলুদ মেশালে অবশ্যই সবুজ রং সৃষ্টি হয়, তারপর সেই সবুজ রং এখান দিয়ে চলে যায়, তারপর দুটি পাম্পের মধ্যে বিভক্ত হয়ে দুটি পাইপের মাধ্যমে উপরে ফেনা তৈরির মেশিনে ধাপিত হয়। প্যারিসের শিল্প উৎসব নুই ব্লঞ্শের আওতায় স্টেফানির ফেনা ইনস্টলেশন দেখানো হচ্ছে। প্রশ্ন হলো, এটা কি সত্যি শিল্প নাকি শুধু রঙিন আমোদের একটা প্রদর্শন? মানুষের এটা আমোদ মনে হতে পারে, তবে এটা খুব সুন্দর, এবং শিল্প কখনো শুধু সুন্দর হতে পারে, ফলে এটাও শিল্প হতে পারে, বিনামূল্যে সবার জন্য শিল্প। আমার কাছে এটা অবশ্যই শিল্প, কারণ এটা দেখলে অনুভূতি জাগে, ফ্যানার ওপর ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে হয়, বেশ মজার, দেখলে অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একদিকে এটা শিল্প বটে, দেখতে সুন্দর, অনেক মানুষকে আকর্ষণ করে, অন্যদিকে অবশ্যই এটা অপচয়, এর কি প্রয়োজন থাকতে পারে? আমার মতে শিল্প হাস্যরসে ভরপুর হতে পারে, কোনো বৈপরীত্য দেখি না। স্টেফানি লুনিং প্যারিসে নিজের পারফরমেন্স উপভোগ করেছেন এবং শেষে নিজের জনপ্রিয় শিল্পকর্মের অংশবিশেষ দর্শকদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আমি সন্তুষ্ট এবং খুশি যে প্রযুক্তি ঠিকমতো কাজ করেছে এবং সবকিছু ঠিক চলেছে, বাতাসও কিছুটা শান্ত হয়েছে। আমার মতে খুব সুন্দরভাবে সবকিছু এলোমেলো হয়ে গেছে। শিল্পের ইনস্টলেশন শেষ হবার পর অবশিষ্ট আবর্জনা দূর করাও স্টেফানি ও তার টিমের সদস্যদের দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্য বাগানের পাইপ দিয়ে পানি ঢেলে জায়গাটা দ্রুত পরিষ্কার করা যায়, রঙিন ফেনার স্বপ্ন সেই সঙ্গে পুরোপুরি উধাও হয়ে যায়।